সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে তো আমি জয়দেব মণ্ডল, একটি আত্মজীবনী নিয়ে। তিনি হলেন বাংলার আধুনিক চলচ্চিত্র এবং সঙ্গীত অঙ্গনের তো পথিকৃত গীতিকার ও সুরকার, তিনি হলেন তো গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি 5ই ডিসেম্বর 1925 সালে তো পাবনার ফরিদপুর উপজেলায় তো গোয়ালনগর গ্রামেই তো জন্মগ্রহণ করেন। বাচ্চা ছিলেন তার ডাক নাম। তার পিতায় তো গিরিজাজ্ঞ প্রসন্ন তো মজুমদার ছিলেন তো উদ্ভিদবিদ। বিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে জুড়েই তো বাংলা ছায়াছবি এবং আধুনিক গানের জগতেই তো যারা হয়তো প্রেমাবক উষ্ণ রেখেছিলেন তো তিনি ছিলেন একজন। গীত রচনার বৈশিষ্ট্য শব্দচয়ন, মান্নাদের গাওয়া তার লেখা। মান্নাদের গাওয়া তার তো লেখাই তো কপি হাউজের আড্ডাটা আজ নেই। 2004 সালেই তো বিবিসি জরিপ তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি গানের স্থানে তো ঠাই পেয়েছে। মুক্তিযুদ্ধের অসামান্য অবদানেই তো শিক্ষিত স্বরূপ তো গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই তো তাকে 1912 সালেই তো মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননটা জানানো হয়। তার বিখ্যাত গানের মধ্যেই তো রয়েছে আমার গানের স্বরলিপি, গানে মোর ইন্দ্রধ্বনি তো মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, বাসি শুনে আর কাজ নেই সে যে ডাকাতিয়া বাসি, ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে, ও সুন্দর সন্ন্যালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই মেঘলা দিনে একলা ঘরে বসে থাকা তো নমন, কেন দূরে থাকো শুধু আড়ালে রেখো, কে তুমি আড়ালে আমাকে ডাকো, এই পথ যদি না শেষ হয় আমার স্বপ্ন দেখা রাজকন্যা থাকে, কপি হাউজের আড্ডাটা আজ নেই, শোনো একটি মজিবরের কণ্ঠে থেকেই তো লক্ষ মজিবরের কণ্ঠের সুরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, প্রেম একবার এসেছিল নীরবে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো, আর কত দূর এমনই দিন আসতে পারে ইত্যাদি। লতা মঙ্গেশকরের গাওয়ায় তো প্রেম একবার এসেছিল তো নীরবে গানটির মধ্যেই তো আপনি তো শুনে থাকবেন। মান্নাদের গাওয়ায় তো তীর ভাঙ্গায় ঢেউ তীরে নীর ভাঙ্গা ঝড়, কিশোর কুমারের আকাশ কেন ডাকে, সতীনাথ মুখোপাধ্যায় জীবনের যদি দ্বীপ জ্বালাতে নাই তো পারে, কিংবা জানি একদিন আমার জীবনই লেখা হবে, গানগুলো কি তো মনে করতে পারছেন। আরও আছে হেমন্ত মুখোপাধ্যায়ের তো গান, মেঘ কালোয় তো আধার কালো আমি দূরে হতে তোমার এই দেখেছি পথের ক্লান্তি ভুলে, ওরে নদীরে একটি কথাই শুধুই শুধু তোমারে, নীর ছোট ক্ষতি নেই ইত্যাদি কথা মনে পড়ে। হ্যাঁ, বলেছিলাম বিখ্যাত কালজয়ী সেই গানের সোর্সটা তো গৌরীপ্রসন্নর কথা। 1985 সালেই তো সাক্ষাৎকারে তো অনেকটা অভিমান করেই তো বলেছিল কাব্য সাহিত্যের ইতিহাসে গীতিকারদের স্থান দেওয়া হয় না, এত বড় ক্ষোপের কথা। তো অজয় ভট্টাচার্য, শৈলেন রায়, মোহিনী চৌধুরী প্রমুখ গীতিকার কবি প্রতিভায় সম্বন্ধে কারোই তো সন্দেহ থাকার কথা নয়, তবুও তো কবি সম্মেলনে কোনো গীতিকারকেই তো ডাকা হয় না। কবিতার সুর দিলেই তো গান হয় না, গানের ভাষা সম্পূর্ণ আলাদা, তা না হলেই তো রবীন্দ্রনাথের কবিতা ছাড়াও এত গান লিখতেই তো পারতেন না। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তা একটি বইয়ের জন্য। গৌরপ্রসন্ন মজুমদার তো শোনো একটি মুজিবের রক্ত থেকে তো লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটি লিখেছেন, এবং মানিক বঙ্গোপাধ্যায় পদ্মা নদীর মাঝির কথা তো কেনা জানে, এই গীতিনাট্যই তো রূপই দেন তো এমনি HMV-তে লোক গানের তো প্রশিক্ষণ গায়ক দীনেন্দ্র চৌধুরী, তার সুর ঠিক রেখেছেন পদ্মা নদীর মাঝি গীতিনাট্য ইংরেজি অনুবাদ করেছিলেন গৌরপ্রসন্ন মজুমদার। তার পিতা তো
হরিপ্রসন্ন মজুমদার তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিজ্ঞান অনুষদে অধ্যাপনা করছে। শৈশবে ঢাকায় এলেই তো তার স্মৃতি তো মনে নেই। গৌরপ্রসন্ন শোনো একটি মুজিবুরের লেখায় তো তখন ইংরেজিতে মাস্টার্স পরীক্ষার্থী। এর 20 বছর পরে 1951 সালেই তো বাংলা MA পাশ করেন। বাল্যকাল সঙ্গীত চর্চা শুরু হয়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকা কালেই তো সুরকার অনুপম ঘটকের কাছেই তো গান শিখেছেন। প্রিয় শিল্পী ছিলেন তো শচীন্দ্র বর্মন, আব্বাসউদ্দিন আহমেদ, তাদের গানের তো জলসায় নিয়মিতই তো শ্রোতা ছিলেন। সেই সুবাদেই তো ঘনিষ্ঠতা বাড়ে শচীন বর্মনের সঙ্গে। ভেবেছিলেন অক্সফোর্ডে পড়াশোনা করবেন, পিতার মতোই তো অধ্যাপনায় তো বেছে নেবেন, কিন্তু শচীন কর্তা তাকেই তো যেন বেঁধে দিলেন আঁকড়ে পেশে গানের জগতে। তিনি তো বাঁধন হারা, গান পাগল হয়েই তো গায়ক হিসাবেই তো নিজে আত্মপ্রকাশ করতে আগ্রহী ছিলেন না। শচীন কর্তার তো অনুরোধে গান লেখা শুরু, তারপরে আর থেমে থাকেনি। এরই মাঝেই তো কালিদাসের মেঘদূত কাব্যই তো অনুবাদ করেছেন, সময় নিয়েছেন মাত্র 15 দিন। নিতান্ত সাদা সিধেই তো পাঞ্জামা পাইজাবি পুরোহিতেই তো এক বলিষ্ঠ মানুষ ছিলেন। উচ্চতা হেমন্ত মুখোপাধ্যায়ের সমান বলেই তো ঘনিষ্ঠতাও ছিল ওই তো বেশি। একসঙ্গে কাজও করেছেন, সমকালে ছিলেন তো তিনি তো গীতিকার শ্রেষ্ঠই তো। তার গানে তো বাণী তো কখনো একঘোষ নয়, ভাব ভাষা ছন্দ শব্দ রচনা শৈলী নিয়েই তো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। একই কর্মেই তো বেশি দিন তো গান লেখেননি, এ ব্যাপারে তিনি ছিলেন সতর্ক সচেতন। সাক্ষাৎকারে বলেছিলেন, আমি চেষ্টা করি এক এক সুরকারের গায়কের জন্য এক এক রকম তো গান লিখতে। অনেক সময় তো সুরের স্বাধীনতা স্বীকার করেই তো শব্দ বাসাই। গৌরীপ্রসন্ন 1972 সালে তো বঙ্গবন্ধুর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসাবেই তো বাংলাদেশে এসেছিলেন। সবুজের মেঠই তো পথছায়া নহয়, দেখেছেন বিধ্বস্ত দেশ, পিতৃ স্মৃতি হাতে নাতে ঘুরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মুক্তিযুদ্ধের সময় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অনুষ্ঠানে আয়োজন করেছেন মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সহায়তার জন্য। বঙ্গবন্ধুর সাথে তার সাক্ষাতের ছবি তো পরের দিন ঢাকায় কাগজেই তো ছাপা হয়েছিল। প্রায় 1 দশক ধরেই তো তিনি ক্যান্সারে ভুগেছিলেন, কিন্তু তার লেখা থামেনি। 1986 সালে তো 20 অক্টোবর 61 বছর বয়সে বোম্বাই এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তো পরলোক গমন করেন। মৃত্যুর আগেই তো তিনি হাসপাতালে লিখেছিলেন শেষ গান, গেয়েছিলেন নিজের সুরেই তো সতীনাথ মুখোপাধ্যায়, একবার তাহলে যাই, এবার তাহলে আমি যাই, সুখে থাকো ভালো থাকো মনে থেকে এই চাই। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।